নমস্কার বন্ধুরা, বিশিকা কিচেন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি। একঘেয়েমি ডাল খেতে তো ভালো লাগে না কারো, তা আজকে রান্না করব নতুন একটা রেসিপি, ভেজ ডাল। তার জন্য আমি নিয়েছি 50 গ্রাম মসুর ডাল, কিছুটা মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে, কিছুটা ফুলকপি নিয়েছি, 2 গাজর নিয়েছি, 1 টমেটো কুচি নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 1 আদা আর জিরে বেটে নিয়েছি। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা, আমি কী করে বানাচ্ছি ভেজ ডাল। ততক্ষণ ডালটা সিদ্ধ করে নিই আমি। কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা আর কিছু 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 1/2 জিরে বাটাটা, এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে এক এক করে সবগুলো সবজি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আমি, এবার ফুলকপি কেটে রাখা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি, এবার গাজর দিয়ে দেবো, এটাও ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, ওজন মতো লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1টা কাঁচা চেরা লঙ্কা। সবজি ভালো করে কষিয়ে নিলাম, এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব, একঘেয়েমি ডাল খেতে কারোরই ভালো লাগে না, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে ভেজ ডাল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। হয়ে এসেছে প্রায় ভেজ ডাল, দেখুন অল্প সময়েও রান্না হয়ে যাবে আপনাদের। হয়ে গেছে, নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এবার নামিয়ে নেব, দেখুন রেডি হয়ে গেছে ভেজ ডাল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে আমার ফলো করে দেবেন পেজটি। সবাই ভালো থাকবেন, নমস্কার।